ক্লাস ইলেভেনে যারা পড়ছো তাদের জন্য এই অধ্যায়গুলো কিন্তু যদি এর আগের ভিডিওগুলো অর্থাৎ সূত্রগুলো তোমরা না জেনে থাকো সঠিকভাবে বা মুখস্থ রাখতে কষ্ট হয় তাহলে তোমরা অবশ্যই এর আগে দেখবে প্লে লিস্টে বেশ কতগুলো ভিডিও সাজিয়ে রেখেছি এবং পর পরপর তুমি যদি দু মাস তিন মাস পরেও আসা তখন দেখবে বেশ হয়তো বা তিরিক সমস্ত ভিডিও তৈরি করে সেখানে দিয়ে দিয়েছি প্লে লিস্টটা এই কারণে একটু ফলো করবে দেখবে সেখানে কিন্তু অনেক ভিডিও রয়েছে হুম এবার ইয়া আমরা ত্রিক অনুপাত বা অপেক্ষক সম এবং আদর্শ এখানে বহু বিকল্প ধর্মীর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে বেশ একটু সুন্দর করে আলোচনা করব আর যারা নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ক্লাস ইলেভেনের সিরিজ শুরু করছি অর্থাৎ ক্লাসটা শুরু করছি খুব সুন্দর করে বোঝাবো আর এই ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করবে কারণ সেখানে বেশ কতগুলো লিঙ্ক দেওয়া থাকবে হয়তো প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকতে পারে সূত্রের লিঙ্ক দেওয়া থাকতে পারে হয়তো বাড়ি গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে যেগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে চলো এবার দেখি আমি প্রথম অঙ্কটা আমাদের কি বলেছে হুম প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা আমাদের রয়েছে সেক স্কোয়ার সেক স্কোয়ার এ মাইনাস অফ টেন স্কোয়ারে এর মান কত এটা একদম একটা সূত্র এর মান অন সুতরাং এই মানটা আমাদের আছে বি নম্বরে এটা একটা সূত্র আর এটা মনে রাখার বেশ ভালো কৌশল বলে দিয়েছি এর আগের ভিডিওগুলো দেখবে সেখানে দেখবে প্রত্যেকটা সূত্র মোটামুটি বের করার নিয়মও তোমাদেরকে শিখিয়ে দিয়েছে এবং খুব দ্রুত মনে থাকবে সেই পদ্ধতিগুলো দেখিয়ে দিয়েছি এবার পরের যে অঙ্কটা রয়েছে দুই নম্বরে দে আছে ট্যান এ ইন টু ইকুয়াল টু কত দেখো তো একে কী কী লেখা যায় ট্যান এ কে আমি কি লিখতে পারি যে সাইন এ বাই কজে হ্যাঁ আর কজে অবশ্যই এখানে রয়েছে তাহলে উপরে নিচে কজে কজে কেটে দাও তাহলে থাকে সাইনে এটাই আমাদের উত্তর এটা কত নম্বরে রয়েছে সেটা আমি একটু দেখে নেব ডি নম্বরে রয়েছে তোমার বইতে যদি অন্যভাবে সাজানো থাকে তাহলে তুমি সেটা দেখতে পারো হুম এবার তিন নম্বরে হয়তো বা এরকম হতে পারে যে এক প্রশ্ন আমার বইতে যেটা রয়েছে সেটা তোমার হয়তো একটা দাগ নম্বর এদিক ওদিক আসে সেটা একটু মিলিয়ে নেবে হ্যাঁ এবার দেখো পরে যে প্রশ্নটা রয়েছে সেটা হলো তিটা ধনাত্মক সূক্ষ্ম কোণ হলে তিটা আমাদের বলে দিয়েছে সূক্ষ্ম কোণ এটা সূক্ষ্ম কোণ সূক্ষ্ম কোণ অর্থাৎ আমরা কি জানি যে শূন্য এর থেকে বড় হবে হুম এবং সেটা নব্বই ডিগ্রি এর থেকে ছোট হবে তাকে বলা হয় সূক্ষ্ম কোণ তাহলে সেক্স থিটা এর মান কত হতে পারে ও এখানে বলছে সেক্স থিটার মান হতে পারে না অর্থাৎ কত হতে পারে না হুম এর আগের আমি তোমাদেরকে একটু সূত্রগুলো দেখানোর চেষ্টা করব অর্থাৎ আগে যে টেবিলটা আমাদের ছিল হুম সেই টেবিলটা আমি যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেটাই আমি নিয়ে যাব একবারে তাহলে বুঝতে আরো সুবিধা হবে দেখো এটা আমাদের রয়েছে যে টেবিলটা রয়েছে সেটা একটু দেখো তো এটা রয়েছে ওয়ান এটা রয়েছে টু বাই রোড থ্রি এটা রয়েছে রোড রোড টু এটা টু এটা ইনফিনিটি অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মান দেওয়া রয়েছে এখানে আমাদের যে অপশানগুলো দেওয়া রয়েছে সেই অপশানগুলো বলি একটা রয়েছে একের চেয়ে অধিক এখানে দেখো তো থ্রিটার মান একের থেকে বেশি আছে হ্যাঁ অবশ্যই আছে এবার বলছে কি একের সমান হ্যাঁ সেখ এর জিরো ডিগ্রির মান এক হ্যাঁ তাও আছে একের চেয়ে কম একের চেয়ে কম কোথায় আছে একের চেয়ে কম এখানে একটাও পাবে না মান হুম সব একের থেকে বড়ো তারপর একটা বলেছে জিরো এখানে কোথাও জিরো আছে না তাহলে সব সময় কিন্তু একের থেকে বড়ো হচ্ছে আর এখানে বলছে কোনটা হতে পারে না একের থেকে কম এটা কিন্তু কখনো হতে পারে না হুম এখানে দেখো এটা আমাদের জিরো থেকে নব্বই ডিগ্রি এর মধ্যে আমি মাটাকে খুব সুন্দর করে দেখালাম হুম কারণ কি এটা দেখলে তোমরা বেশি রিলেট করতে পারবে এবার চলো তাহলে উত্তরটা হবে যে একের চেয়ে কম এটা আমাদের বিতে রয়েছে চার নম্বরে যেটা রয়েছে সেটা আমি একবার দেখাই বলছে তিটা একটি ধনাত্মক সূক্ষ কোন হলে এখানে একটা অনুপাধ্যায় আর হচ্ছে সাইন থ্রি রুট থ্রি সাইন থিটা ইকুয়াল টু জিরো এই সমীকরণের সমাধান হবে তাহলে থিটা একটা বলেছে আমাদের সূক্ষ্মকণ অর্থাৎ শূন্য থেকে নব্বই ডিগ্রির মধ্যে তাহলে চলো দেখে নি এটাকে একটু সাহায্যে লেখার চেষ্টা করি দেখো তো রুট থ্রি সাইন থিটা ইকুয়াল টু কস থিটা ওই পাশে গেলে কী হবে প্লাস হবে প্লাস কস এবার সাইন বাই কস থিটা এটা পাশে আসলো অর্থাৎ ভাগ হলো এবার রুট থ্রি পাশে গিয়ে আমাদের ভাগ হয়ে যাবে তাহলে সাইন বাই কস এটাকে কত লিখতে পারি টেন থিটা ইকুয়াল টু এবার দেখো তো বাই এর মান কত টেন তিরিশ ডিগ্রি এর মান তাই তো তাহলে থ্রিটা ইকুয়াল টু আমি বলতে পারি কত ডিগ্রি এখানে কিন্তু কাটবে না এরকম রইলো যে থিটা ইকুয়াল টু তিরিশ ডিগ্রি এরকম কিন্তু লিখবে না কখনোই এখানে শুধুমাত্র বলবে তুলনা করে পাই ক্লিয়ার পাঁচ নম্বরের যে অপশানটা রয়েছে সেটার দিকে একটু নজর দাও চারের যে উত্তরটা এখানে আমাদের আমরা পেয়েছি তিরিশ ডিগ্রি হুম এবারে এখানে যেহেতু আমাদের পাই বাই সামথিং দেওয়া রয়েছে তাহলে পাই এখানে প্রকাশ করতে হবে তাহলে তিরিশ ডিগ্রি হুম একে আমরা কি লিখতে পারি যে তিরিশ ডিগ্রি ইন্টু একশো আশি এখানে পায়ের সঙ্গে তুলনা করতে বলেছে আমাদের তাহলে তিরিশ ডিগ্রিকে আমরা কিন্তু লিখতে পারি যে পাই বাই সিক্স কারণ কি পাই হলো আমাদের একশো আশি ডিগ্রি আর সিক্স যদি আমরা কেটে দিই তাহলে হয় তিরিশ ডিগ্রি ক্লিয়ার এবার চলো আমাদের একশো আশি ডিগ্রি নিতে হবে তাহলে তিরিশকে কত দিয়ে গুণ করলে আমাদের একশো আশি হয় সেটাও দেখে নিতে পারো তিনশো আঠারো আর বাইশ ছয় তাহলে একশো আশি ডিগ্রি বাইশ ইকুয়াল টু পাই বাই সিক্স এইভাবে তো কিন্তু তোমরা নিয়ে আসতে পারো উত্তর এবার পাঁচে যেটা বলেছে সেটা বলেছে যে আলফা প্লাস অফ কোয়ার আলফা এর ক্ষুদ্রতম মান কত হম এর ক্ষুদ্রতম মান কত এবার দেখো তোয়ার আলফা প্লাস অফ কজ স্কোয়ার আলফা হম এর আমরা হলস্কোয়ার লিখতে পারি সেক আলফা প্লাস অফ কজ আলফা তার হলস্কর লিখতে পারি তাহলে এটা লিখলে কত লিখবো এখানে প্লাস দিলে এখানে হয় মাইনাস টু আলফা ইন্টু কজ আলফা ক্লিয়ার এটা আমরা কোন সূত্রে নিয়েছি যে এ স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস অফ টু এ বি আরেকটা সূত্র হয় যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস প্লাস অফ টু এ বি হুম তাহলে এই সূত্রটা এবারে অ্যাপ্লাই করবো আর তুমি যদি চাও যে এই লাইনটা আমি লিখবো না তাহলে নাও লিখতে পারো হুম এটা আমি শুধুমাত্র দেখালাম হয়তো অন্য অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে আমি যদি এখানে মাইনাস ব্যবহার করি কজ আলফা অর্থাৎ তার হল স্কোয়ার তাহলে এটা হবে প্লাস অফ টু সেক আলফা ইন্টু কজ আলফা ক্লিয়ার এবার দেখো তো এর মান এইটুকুর মান যদি আমি শূন্য নিই হুম এইটুকুর মান যখন শূন্য নেব তখন তার আরেকবার একটু আর একটা লাইন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু তোমাদের প্রথম সুতরাং একটু বিস্তারিত তোমাদের দেখানো দরকার তার হলো স্কোয়ার প্লাস অফ এখানে দেখো সেক আলফা এখানে কজ আলফা ইকুয়াল টু কত হয় ওয়ান তাই তো কারণ কি সেক আলফা আর কজ আলফা ইকুয়াল টু ওয়ান বাই সেক আলফা এরকম একটা সম্পর্ক ছিল তাহলে সেক আলফা সেক আলফা কেটে গেল তাই তো তাহলে ইকুয়াল টু এখানে কত পাচ্ছি টু ইন্টু ওয়ান ইকুয়াল টু টু এবার যদি ধরে নাও এইটুকু আমাদের শূন্য ক্লিয়ার যখন এর মান শূন্য হবে তখন এটা সবচেয়ে কম মান পাবো দুই যদি এর মান এক হয় তাহলে দুই আর এক যোগ করলে তিন তিন পেয়ে যাব যদি এর মান দুই হয় এটুকের মান দুই হয় তাহলে দুই আর দুই যোগ করে চার পাবো তাহলে যখন সেক আলফা মাইনাস কজ আলফা ইকুয়াল টু জিরো তখন আমরা সব থেকে ক্ষুদ্রতম মান পাবো তাই তো এখানে পাঁচে বলছে যে এর ক্ষুদ্রতম মান তাহলে কত হবে ক্ষুদ্রতম মান কত হবে দুই অতএব ক্ষুদ্রতম মান দুই তাহলে এখানে উত্তর সিতে রয়েছে চলে বাড়িয়া পরে অঙ্ক করতে যাই ছয় নম্বর ছয় নম্বরে যেটা বলেছে যে সায়েনটা এবং কস্তিটা এর বৃহত্তম মান কত ওকে তাহলে সায়ন্তিটা কস্তিটা ইকুয়াল টু ওয়ান বাই টু ইন টু টুটা ক্রিটা কি করলাম এখানে শুধু ওয়ান বাই টু নিয়েছি এবং এখানে টু গুণ করেছি তাহলে দুই এর দুই কেটে গেল ওয়ান থাকে তাহলে এবার ওয়ান বাই টু ব্র্যাকেটে ওয়ান প্লাস ওয়ান প্লাস টু সাইন cos theta এখানে দেখো বেশি নিয়েছি যদি এটার সাথে এটার গুম করি তাহলে আমাদের পাচ্ছি আমরা হাফ আর এটার সাথে এটা গুম করলে পাচ্ছি এই প্রথমটা তাহলে আমরা হাফ বেশি নিয়েছি তার জন্য হাফ বিয়োগ করে দাও এবার তাহলে কত পাচ্ছি এখানে পাচ্ছি আমরা হাফ ইন্টু ওয়ান কি কত লিখতে পারি দেখো তো সাইন স্কোয়ার থিটা প্লাস অফ কজ স্কোয়ার থিটা লেখা যায় হ্যাঁ যেহেতু এইটুকু আমাদের ওয়ান সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান ক্লাস টেনেই পড়েছ আর এর আগের ভিডিওগুলোতে আমি এই নিয়ে আলোচনা করে দিয়েছি

বাকি যেটুকু থাকে সেটা হয় এর ক্ষুদ্রতম মান হুম তাহলে আমাদের বলেছে বৃহত্তম মান বৃহত্তম মান এখানে যে চিহ্নটা রয়েছে তার চিহ্নটা পরিবর্তন করে দাও ক্ষুদ্রতম ক্ষেত্রে যেটা রয়েছে সেটাই বসিয়ে দেবে আর বৃহত্তম বললে পারে যে চিহ্ন রয়েছে তাকে পরিবর্তন করে দাও তাহলে উত্তর আমাদের হাফ ক্লিয়ার এবার চলো পরে অঙ্কটার দিকে যাচ্ছি সাথে যাব আমরা কি বলেছে দেখো যদি এখানে বলেছে যে থিটা লেস দ্যান থিটা লেস দ্যান নাইনটি ডিগ্রি হয় তবে এখানে একটা দিয়েছে নাইন টেন স্কোয়ার থিটা প্লাস অফ ফোর কট স্কোয়ার থিটা এর ক্ষুদ্রতম মান কত এর ক্ষুদ্রতম মানটা আমাদের বের করতে বলেছে তাহলে দেখো তো একে আমরা এরকম লিখতে পারি থ্রি টেন থিটা তার হো স্কোয়ার প্লাস অফ টু কট থিটা তার হল স্কোয়ার তাহলে একে আমরা এরকম লিখবো আবার থ্রি টেন থিটা মাইনাস অফ টু কট থিটা তার হোল স্কোয়ার প্লাস অফ টু ইন্টু থ্রি ইন্টু টু টেন থিটা ইন্টু কট থিটা টেন থিটা ইন্টু কিটা কত হয় ওয়ান তাহলে থ্রি টেন থিটা মাইনাস অফ টু প্রতিটা তার হোল স্কোয়ার এখানে কত আছে তিন দুগুণা ছয় ছয় দুগুণা বারো হুম বারো ইন্টু ওয়ান ওয়ান দেওয়া যে কথা না দেওয়া যে কথা তাহলে এটা আমাদের হচ্ছে বারো তাই তো তাহলে এখানে দেখো তো এইটুকু যখন শূন্য হবে এবার এটা কি হোল স্কোয়ার এর মান যদি আমি শূন্য থেকে বড় নিই তাহলে এটা অবশ্যই বারোর সঙ্গে যোগ হয়ে বাড়বে অর্থাৎ বেড়ে যাবে হুম তাহলে এর ক্ষুদ্রতম মান কখন পাবো আমরা যখন এইটুকু আমাদের জিরো হবে তাহলে এখান থেকে ক্ষুদ্রতম মান আমরা কত বলতে পারি যখন এই টুকু জিরো হচ্ছে বারো এটা কত নম্বর অপশন রয়েছে সেটা একবার দেখে না বিতে রয়েছে এবার আটে চলে যাচ্ছি ক্লিয়ার আট নম্বরে কি বলেছে দেখো যদি এখানে বলছে আমার সাইন আলফা ইকুয়াল টু ফোর বাই ফাইভ হয় তাহলে থিটা একটা ধনাত্মক সূক্ষ্ম কোণ তবে এখানে আমাদের বের করতে বলছে কজ আলফা বের করতে বলেছে ক্লিয়ার এখানে আমরা কিন্তু বেশ একটা সূত্র জানি সুন্দর সূত্র তোমাদেরকে একটু দেখাই হ্যাঁ যে সাইন স্কোয়ার আলফা প্লাস অফ কজ স্কোয়ার আলফা কত হয় ওয়ান তাহলে এখানে কজ স্কোয়ার আলফা টু কত হবে ওয়ান আলফা তাহলে ওয়ান বাই সাইন স্কোয়ার আলফা আমরা যখন রুট করি তখন বা রুট করি তখন প্লাস মাইনের চিহ্ন দিয়ে সামনে তাই তো তাহলে এখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই কিন্তু করতে পারি এখানে যে কজ আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস আলফা তাহলে এখানে সাইন স্কোয়ার আলফার মান আছে তাহলে প্লাস মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এখানে ফোর বাই ফাইভ দেওয়ার আছে ফোর বাই ফাইভ তার হোল স্কোয়ার তাহলে প্লাস মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস ষোলো বাই টোয়েন্টি ফাইভ প্লাস মাইনাস রুট ওভার টোয়েন্টি ফাইভ মাইনাস অফ সিক্সটিন বাই টোয়েন্টি ফাইভ তাহলে প্লাস মাইনাস এখানে পাচ্ছি নাইন বাই টোয়েন্টি ফাইভ এখানে কত পাচ্ছি প্লাস মাইনাস থ্রি বাই ফাইভ ক্লিয়ার নম্বরে কি বলেছে আমাদের নয় যে সম্পর্ক দিয়ে দিয়েছে সেটা একটু লিখিনি এক্স টু আমাদের দেওয়া আছে কর আলফা প্লাস অবসর আলফা ফলে নিচের কোনটি এক্স এর মান হবে এক্স এর মান আমাদের বের করতে বলেছে ওকে এই অঙ্কটা তোমরা কিন্তু তুলনা পদ্ধতিতেও করতে পারো অথবা সূত্র ব্যবহার করে করতে পারো সূত্র ব্যবহার করে কি করব যে সাইন আলফা মাইনাস অফ কস কসেক আলফা তার ফলে স্কোয়ার প্লাস অফ টু ইন্টু সাইন আলফা ইন্টু কোসেক আলফা কি করলাম এটা এ স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার রয়েছে তাকে আমরা ভেঙেছি এইভাবে যে এ মাইনাস বিল স্কোয়ার প্লাস অফ এ বি তাহলে দেখো তো সাইন আলফা এবং কস আলফা এদের গুল ফল কত হয় ওয়ান আবার সাইন আলফা মাইনাস অফ কস আলফা তার হোল স্কোয়ার তাইতো তাহলে সাইন আলফা মাইনাস অফ ও কোসেক কোসেকালফা তার হোল স্কোয়ার প্লাস অফ এখানে কত লিখতে পারি টু যেহেতু এইটুকির গুণ ফল আমাদের হচ্ছে ওয়ান সাইনাল হয় ইন্টু আলফা ইকোয়াল টু পাচ্ছি আমরা ওয়ান ওয়ানের সঙ্গে টু গুণ করলে হয় টু তাহলে এই পোর্শনটা যখন আমাদের শূন্য হবে এইটুকু যখন আমাদের শূন্য হবে তখন সব থেকে ক্ষুদ্রতম মান পাবো আমরা এটা হুম যদি এর থেকে বড়ো হয় কি বললাম যদি এর মান এক হয় ধরে নিলাম জিরো পয়েন্ট ফাইভ হলো তাহলে এর সঙ্গে দুই যোগ করলে কত হবে টু পয়েন্ট ফাইভ অর্থাৎ সব ক্ষেত্রে কিন্তু বড়ো হচ্ছে হুম যদি এটা শূন্য হয় তাহলে পাচ্ছি টু তাহলে একটা পাচ্ছি যদি এটুকু শূন্য হয় তাহলে পাচ্ছি টু যদি এর থেকে বড় হয় তাহলে আমরা পাচ্ছি এর থেকে বড় তাহলে আমরা দুটো সম্পর্ক পাচ্ছি এই একটাই একটা তাহলে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু টু এটা আমাদের সম্পর্ক হচ্ছে এটা আমরা এক নম্বর পেয়েছি এটা আমরা দুই নম্বর পেয়েছি দুটোকে অ্যাডজাস্ট করলে এই সম্পর্কটা পাই তাই তো তাহলে এটা আমাদের কত নম্বরে রয়েছে সেটা একটু দেখো সিতে রয়েছে হলো আশা করি পুরো বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে কোথাও অসুবিধা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে ডিসক্রিপশন আগে গিয়ে চেক করতে বললাম কিছু কারণ রয়েছে সেখানে দেখবে ফেসবুক গ্রুপ রয়েছে হুম প্রত্যেক দিনের বাড়ি কাজগুলো সেখানে কিন্তু জমা করতে হবে যে যে কাজগুলো দেব। এবার দেখো টেন থিটা ইকুয়াল টু এ বাই বি এখানে রয়েছে কোনটি হুম এর মান হবে এখানে একটা দেওয়া রয়েছে সেটা এরকম দেওয়া রয়েছে এ sin প্লাস অব বি কস বাই রয়েছে এ sin থিটা অফ বি কস থিটা ওকে এর মান আমাদের চেয়েছে এটুকুর মান চেয়েছে তাহলে এখান থেকে দেখো তো নিয়ে আসা যায় নাকি টেন থেটাকে পরিবর্তন করো সাইন বাই কস হ্যাঁ লেখা তো যায় এ বাই বি এবার এইখানে অর্থাৎ এর সঙ্গে কি রয়েছে এ রয়েছে আর কস থিটার সঙ্গে কি রয়েছে বি রয়েছে তাহলে এ সাইন্থিটা তাহলে উপরে কি দিয়ে গুণ করলাম এ গুণ করলাম তাহলে এখানে এই পাশে আমরা এ গুণ করলে কী হবে এ স্কোয়ার এখানে যদি বি গুণ করে বি অস্তিটা তাহলে এখানে নিচে হবে আমাদের বিস্কোয়ার এখানে কি আছে প্রথম যোগ আর নিচে করেছে বিয়োগ অর্থাৎ যোগ ভাগ প্রক্রিয়া করেছে যোগ ভাগ প্রক্রিয়া বাংলায় বলে এখানে যোগ বিয়োগ প্রক্রিয়া খুব বলো না যোগ ভাগ প্রক্রিয়া করেছে হ্যাঁ দেখো এটাকে কি করবো এখন এখানে সমান চিহ্ন দেবে প্রত্যেকের ক্ষেত্রে এবার দেখো তো এ সাইন্থিটা এর সঙ্গে প্লাস অফ বি কস थीटा করেছে অর্থাৎ উপরে যোগ প্রক্রিয়া করেছে তাহলে এখানে আমরা যোগ প্রক্রিয়া করলাম এ স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার নিচে আমাদের করেছে ভাগ প্রক্রিয়া তাহলে এ সাইন থিটা মাইনাস অফ বি কস থিটা আর এখানে কত রয়েছে এ স্কোয়ার মাইনাস অফ বি স্কোয়ার তাই তো করলাম হ্যাঁ তাহলে আমাদের এইটুকু চাইলো ও এখানে সমান চিহ্ন না চিহ্নই দেবে এইটুকু আমাদের আমাদের এইটুকুর জন্য আমাদের মান বের করতে দিয়েছে এবং সেটা পেয়েছি আমরা এইটা এইখানে আমাদের কত নম্বরে রয়েছে দেখো তো এটা আমাদের ই নম্বরের অপশানটা রয়েছে হুম এবার চলো এগারো নম্বরে চলে যাই ওকে এখানে এগারো নম্বরে কী বলেছে দেখো যদি এখানে বলেছে জিরো লেস দেন অর ইকুয়াল টু এ লেস দেন নাইনটি ডিগ্রি তাহলে এখানে একটা দিয়েছে যে সাইনে ইকুয়াল টু কস এ হয় তবে নিচের কোনটির মান সমান হবে হুম একদম সোজা হিসাব সাইনে এবং কজ এ এর মান কখন সমান হয় যে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি কত ইকোয়াল টু ওয়ান বাই রোড টু কজ পঁয়তাল্লিশ ডিগ্রি কত ওয়ান বাই রোড টু তাহলে কিচ্ছু করতে হবে না এখানে শুধু এ ইকাল টু ওয়ান বাই রোড টু করে দাও তোমাদের যদি মনে হয় যে আমি এটাকে পুরোটা দেখাবো যে পুরো প্রসেসটা দেখাবো কি করে আসে হুম তাহলে কিন্তু এরকম করতে পারো যে সাইন এ ইকাল টু কজ এ কজ এই পাশে এনে ভাগ করে দাও সাইন এ বাই কজ এ টু ওয়ান তাহলে এটা হচ্ছে আমাদের ট্যান এ ইকুয়াল টু ওয়ান তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত ট্যান এ ইকুয়াল টু ট্যান অফ পঁয়তাল্লিশ ডিগ্রি অতএব এ ইকুয়াল টু পঁয়তাল্লিশ ডিগ্রি দেখেছ পুরো পদ্ধতি দেখিয়ে দিয়েছি কিন্তু আমি আরো সহজ পদ্ধতি জানি যেহেতু আমাদের সুতরাং আমাদের কিছু কিছু সহজ পদ্ধতি অ্যাপ্লাই করতেই হবে যেহেতু এইগুলো তোমাদের প্রথম এবং দ্বিতীয়বার হয়তো ভালো করে বোঝানো হবে না এই কারণে আমি ভালো করে একদম বুঝিয়ে দিচ্ছি এইগুলো যে অঙ্কটা ধরবো সেটা জন্য একদম পারফেক্টভাবে বুঝতে পারো তুমি নেক্সট বলেছে নিচে প্রদত্ত সম্বন্ধ গুলির মধ্যে কোনটি সঠিক এখানে বেশ কতগুলো সম্বন্ধ দিয়ে দিয়েছে তাদের মধ্যে কোনটি সঠিক হবে হুম এখানে প্রথম এ এতে যে সম্বন্ধ রয়েছে সেটা কস্তিটা ইকুয়াল টু সেভেন বাই ফাইভ এদের অনুপাতটা আমরা বাহুর অনুপাতটা একটু দেখি বাহুর অনুপাত কি হয় কস্তিটা ইকুয়াল টু আমরা কি জানি ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ আমরা জানি ভূ অতিভূত সর্বদাই বড়ো হয় ভূমির থেকে এখানে যে রেশিওটা দেওয়া আছে সাত বাই পাঁচ সেটা কি এটা হয় তাহলে এটা ভুল আমাদের এবারে বি নম্বরে যাব সাইন্থিটা ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার এখানে আছে এ স্কোয়ার মাইনাস অফ বি স্কোয়ার হুম এ নট ইকুয়াল টু প্লাস মাইনাস বি বলেছে এখানেও তোমরা একটু নিজেদের একটু অ্যাপ্লাই করে দেখো আমি যেটা উত্তর হবে সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি টেন থিটা ইকুয়াল টু ফোরটি ফাইভ ডিগ্রি এখানে দেখো এটা আমরা কী করব টেন থিটা ইকুয়াল টু ফোরটি ফাইভ ডিগ্রি এখানে দেখো ট্যানের ও ট্যান থিটা ইকুয়াল টু ফোরটি ফাইভ ও এখানে ডিগ্রি হবে ডিগ্রিটা দেয়নি বা এখানে থিটা ইকুয়াল টু ফোরটি ফাইভ এরকম বলতে পারতো কিছু তো একটা ভুল আছে আমি দেখিনি সরি এখানে বাহুর দিয়েছে থিটা ইকুয়াল টু পঁয়তাল্লিশ তাহলে এখান থেকে আমরা এরকম বলতে পারি যে অর্থাৎ ভূমি সরি অধিভুজ বাই ভূমি অধিভুজ বাই ভূমি এদের রেশিও যা খুশি হতে পারে যা খুশি তা হতে পারে হুম কিন্তু সর্বদা অতিভুজ কার থেকে বড় হবে ভূমি এর থেকে বড় হবে আবার অতিভুজ লম্ব এর থেকে বড় হবে হুম যদি এই সম্পর্ক ব্যতির আগে যে সম্পর্কগুলো ছিল যে এখানে এখানে একটা রয়েছে সায়েন থ্রিটা টু এটা কি লম্ব অতিভুজ হুম এই লম্ব এর থেকে কিন্তু অতিভুজটা এখানে কিন্তু ছোট দেখিয়েছে লম্বর থেকে অধিভুষ্ট ছোট দেখিয়েছে একইভাবে দেখবে ডি নম্বরে যেটা দেয়া রয়েছে সেকথিটা ইকোয়াল টু ফোর বাই ফাইভ সেটাও কিন্তু একইভাবে কিন্তু আমাদের ছোট দেখিয়েছে অতিভুজকে ছোট দেখিয়েছে এই কারণে এ বি এবং ডি নম্বরের যে অপশানগুলো রয়েছে প্রত্যেকটা ফুল সি নম্বর কারেক্ট কারণ কি ভূমি এর থেকে লম্ব বড় হতে পারে আবার লম্ব ভূমির থেকে ছোট হতে পারে এর দুটো যে কোনো একটা কিন্তু হতেই পারে দুটোই কারেক্ট এবং সেটা রয়েছে আমাদের সি নম্বরে অপশানে যে কোনো একটা মিলে গেছে তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে সি আমাদের কারেক্ট যদি কোনের ক্ষেত্রে থাকতো তাহলে আমরা কোন দিয়ে বিচার করতাম এখানে কোন ক্ষেত্রে এনে আমার একটু ধরাটা ভুল হয়েছিল প্রথমে এবার যারা ভিডিওটা পুরো দেখেছো তাদেরকে একটাই অনুরোধ ডিসক্রিপশানে যাও সেখানে দেখবে ফেসবুক এস বি পাড়ার একটা ফেসবুক গ্রুপ রয়েছে সেটা তোমরা যোগ যোগ আর মোটামুটি বেশ কতগুলো কাজ দেব। এই যেহেতু আমাদের প্রথম পার্টে এখানে এখানে বারোটাই আমি অঙ্ক করিয়ে দিয়েছি কিন্তু অতি সংক্ষিপ্ত এবং পরবর্তী অঙ্কগুলোতে আমি পুরোটা অঙ্ক করানোর সময় এবং সুযোগ আমার থাকবে না সেগুলো তোমাদের করতে হবে বেশ কতগুলো অঙ্ক আমি তোমাদেরকে করে দেবো এবং বেশ কতগুলো বাড়ির কাজ দিয়ে দেবো সেগুলো তোমরা করে সেখানে এসবি ম্যাথ পাড়ায় ওখানে জমা করবে এবং আশা করব যে প্রত্যেকে এই যে অঙ্কগুলো রয়েছে সুন্দর করে করবেই এবং আমার সঙ্গে থাকবে কোথাও অসুবিধা হলে আমি তোমাদের সঙ্গে আছি আর হোয়াটসঅ্যাপ গ্রুপ তো রয়েছে সেখানে তোমরা যদি চান্স পাও তাহলে যোগ হয়ে যেতে পারো যদি অনেক দেরি করে ফেলো তাহলে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা কিন্তু চাইলে যোগ হতে পারো যদি টেলিগ্রাম চ্যানেল না থাকে বা টেলিগ্রাম ব্যবহার না করো তাহলে তোমরা চলে যেতে পারো ফেসবুক গ্রুপে সেখান থেকে কিন্তু আমরা বেশ অনেকটা আলোচনা করবো আরো আর কোথাও অসুবিধা হলে আমাকে সরাসরি জানাতে পারো চলো টাটা আবার দেখা হবে আবার কথা হবে